ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের চতুর্থ বর্ষের আমি তোমাদেরকে পড়াতে চাচ্ছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। ইতিমধ্যে আমার সহকর্মী তোমাদেরকে একটা ক্লাস নিয়েছেন, উনি শুরু করেছেন প্রথম থেকে এবং তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি সেই কথাগুলো উনি খুব সুন্দর করে তোমাদেরকে বলেছে। এই দিনটার অপেক্ষা আমি ছিলাম, কারণ উনি একটু শুরু না করলে আমি তো পরে আমি শুরু করব চতুর্থ অধ্যায় থেকে, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তাই আমি তোমাদেরকে প্রথম বলে দিতে চাচ্ছি আমি যে চ্যাপ্টারটা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সলিউশন। আমি লিখবো না, আমি শুধু আমার বইয়ের নামটা লিখছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি এই এই কথাটাই শুধু তোমাদের কাছে লিখতে চাচ্ছি, কারণ পুরোটা লিখতে গেলে আমার অনেক সময় লাগবে। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার ফোর। আমি এই চ্যাপ্টার ফোরের তোমার যে জিনিসটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে সলিউশন অফ লিনিয়ার হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। সলিউশন অফ লিনিয়ার হোমোজেনাস ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। আসো, এতে কি আছে? আছে হলো সেই কথাটাই আমি তোমাদের এখন বলতে চাচ্ছি। প্রথমত ইকুয়েশন চলে আসছে, পার্শিয়াল হোক আর ডিফারেনশিয়াল ইকুয়েশন বা শুধু ইকুয়েশন। ইকুয়েশন মানে হলো তার দুইটা পক্ষ থাকতো, একটা হলো লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমি যে জিনিসটা তোমাদের এখন পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে ঠিকই, কিন্তু যদি কিনা রাইট হ্যান্ড সাইডটা জিরো থাকে তখন কিভাবে তার সলিউশনগুলো বের করতে হয়, কি করে তার জেনারেল সলিউশন বের করতে হয়। এখন এই জেনারেল সলিউশন বের করতে হলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন যেভাবে বের করতে হয়, কমপ্লিমেন্টারি ফাংশন যে কথা আর জেনারেল সলিউশনও একই কথা। কোন ক্ষেত্রে? যখন শুধুমাত্র রাইট হ্যান্ড সাইড জিরো থাকে। অন্য সকল ক্ষেত্রে আবার এক একের জন্য এক এক ধরনের কথাবার্তা থাকবে, এক এক ধরনের চিন্তা থাকবে ইত্যাদি, বিভিন্ন ধরনের সূত্র আছে, সেইগুলো অ্যাপ্লাই করে আমরা তখন বিভিন্ন ধরনের অঙ্কগুলো করব। কিন্তু আজকে শুধু একেবারেই সহজ পদ্ধতি নিয়ে থেকে তোমাদের শুরু করেছি, যেখানে শুধুমাত্র আছে একটা মাত্র কথা যে কমপ্লিমেন্টারি ফাংশন কি করে বের করতে হয়। সেই কমপ্লিমেন্টারি ফাংশন বের করা মানে হচ্ছে তোমার জেনারেল সলিউশন হয়ে যাবে। আসো আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে প্রথমত কিভাবে লিখি। দেখো, এফ অফ ডি এবং ডি প্রাইম, এই ডি প্রাইম অফ জেড কার জেড কি হবে, ফাংশন অফ এক্স ওয়াই। দেখো ডান দিকে থাকবে ফাংশন অফ এক্স ওয়াই। এখন দেখো এখানে তিনটেই হচ্ছে চলরাশি, অর্থাৎ এক্স ওয়াই এন্ড জেড। এক দুইটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক হচ্ছে আমার এক্স এন্ড ওয়াই, অধীন চলক হচ্ছে আমার তার জেড। তাহলে আমরা যদি বলি জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, তার আগে আমাকে আরেকটু কথা বলা দরকার ছিল। এই যে ফাংশন অফ এক্স ওয়াইয়ের মানটা যদি আমরা ডান পক্ষ জিরো হয় তাহলে আমরা কিভাবে সমাধান করব, সেই কাজটাই আজকে শুধুমাত্র করতে যাচ্ছি। আমি আর অন্য কোনো কিছু এখানে করতে যাচ্ছি না। তাহলে আমি ফাংশন অফ এক্স ওয়াই হচ্ছে, অর্থাৎ এফ অফ ফাংশন অফ ডি ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু যদি জিরো আকৃতির হয়, এই ধরনের ফাংশনকে কি করে জেনারেল সলিউশন বের করা যায় সেই আলোকে আজকে আমার যাত্রা শুরু হয়েছে। আসো এই কাজটা করতে গেলে আমাদের প্রথম বেশ কিছু নোটেশনের উপর আমাদেরকে একটু লক্ষ্য দিতে হবে, যে নোটেশনগুলো না জানলে এই প্রশ্নমালার অঙ্কগুলো পাওয়া যায় না। এখানে একটু ছোট্ট একটু ঘটনা ঘটে, মাঝে মাঝে দেখা যায় আমরা এক এক সময় এক এক ধরনের নোটেশন বের করি। আমরা কি করি, এক এক ধরনের এক এক নোটেশন আমরা ইউজ করি। কোনো কোনো সময় ডাইরেক্ট পার্শিয়াল ডিফারেনশিয়েশন যেভাবে লিখতে হয়, কোনো সময় পি কিউ আর এস টি দ্বারা প্রকাশ করি, কোনো সময় আবার ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি। এখন এই নোটেশনগুলো সম্বন্ধে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না কোন অঙ্কটা আসছে, এর সমাধানটাই বা কি, কোন অঙ্কটা থেকে কোন ধরনের সমাধানের পথে তোমাকে এগোতে হবে। তাই আমরা এখন প্রথম কাজ করতে চাচ্ছি, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই যদি হয় তাকে আমি প্রথম এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে চাচ্ছি। যখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা তখন এটাকে ডেল জেড বাই ডেল এক্স বলা হয়। এই ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু আমরা একটা নোটেশন ব্যবহার করি যেটাকে বলি পি। আর একটা নোটেশন আছে যেটাকে আমরা
সুবিধা মতো যতবার আংশিক অন্তরীকরণ করতে পারবে তুমি একবার দুবার তিনবার চারবার এভাবে তুমি করে নিতে পারবে। তাহলে তুমি যদি এই নোটেশনটা জানো তাহলে তোমার কোনো কিছুতেই আটকাবে না। আসো আমি একটা সমীকরণ দিয়ে দেখাই তোমার এই নোটেশন গুলো কত প্রকারের হতে পারে। প্রথমত আমি সেই কাজটা করতে যাচ্ছি, সেই কাজটা হচ্ছে দেখো একটু তাকিয়ে নোটেশনটা আমি কি কি ব্যবহার করতে যাচ্ছি। আমি আগে আংশিক অন্তরীকরণ এই লিখতে চাচ্ছি, তুমি এভাবে এখানে জেড লিখতে পারো। তাহলে কি হলো, আমি একটা ইকুয়েশন লিখে যাচ্ছি যে ইকুয়েশনটা প্রকাশ করা যায় আমি সেইটা তোমাদের আগে দেখাতে চাচ্ছি, কারণ পরীক্ষায় কোন নোটেশন দিয়ে তোমার উত্তর প্রশ্ন করবে তুমি নিজেও জানো না, কোন নোটেশন দিয়ে প্রশ্ন করবে তুমি নিজেও জানো না। তাই সেই কারণে তোমাকে নোটেশন গুলো সম্বন্ধে সুন্দর ধারণা আসলেই তুমি বাকি কাজগুলো করে নিতে পারো। আসো আমি এটাকে যদি এভাবে লিখে দেবো তো তোমরা ওই জেডটাকে ওখানে না লিখে প্রত্যেকটার কাছে যদি আমি জেড লিখি তাহলে এটাও তোমার সমীকরণ একই কথা হয়ে যাচ্ছে, প্লাস টু ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ওয়াই। দেখো আমি তাহলে কি করলাম, আমি তাহলে ওই সমীকরণটাকে কিভাবে লেখা যায় সেই কাজটা করলাম। প্রথম একবার একটা নিয়ম করেছি, দ্বিতীয়বার আমি আরেকটা নিয়ম করেছি। এখন দেখো এইটাকে আমি PQRST দ্বারা প্রকাশ করতে চাচ্ছি, PQRST দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। দুইবার ডিফারেন্সিয়েট থাকা মানে হলো তোমাদেরকে আমি বলেছিলাম এটা হবে কত আর, আর এটা কি হবে এস, এটা কি হবে এস, এটা কি হবে টু টি ইকুয়াল টু আমরা লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই, আমরা এখানে লিখতে পারি ডি স্কোয়ার জেড, আমরা লিখতে পারি ডি স্কোয়ার জেড, এটা আমি একবারে লিখলাম টু ডি স্কোয়ার জেড মাইনাস থ্রি ডি ডি প্রাইম অফ জেড, আমি লিখতে পারি প্লাস টু ডি প্রাইম স্কোয়ার অফ জেড ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ওয়াই। তোমাদের যদি এটা ভালো না লাগে তোমরা আরেকটা এখানে আরেকটা কাজ করতে পারো, 2d স্কয়ার মাইনাস 3dd টাইম dd টাইম প্লাস 2d স্কয়ার ডিটা স্কয়ার
এর সাথে তুমি যদি একটা জেটটাকে ডান দিকে দেখো তাহলে তুমি লিখতে পারো। দেখো তো আমার প্রিয় ছাত্ররা, তোমরা হয়তো বা এখন একটু লক্ষ্য করে দেখো, জিনিস একই একই জিনিসকে আমি বারবার বিভিন্ন নোটেশন যে ব্যবহার করা যায় সেই কাজটাই আমি এখানে করেছি। প্রথমবারে আমি লিখেছি নর্মাল একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাকে আবার ওই জেটটাকে কি করেছি ব্র্যাকেট দিয়ে ডান দিকে নিয়েছি, পরেরবার কি করেছি জেটটাকে ভিতরে রেখে নিয়েছি। আবার এর নোটেশন সমান আমরা একটু আগে শিখলাম এ স্কোয়ার জেড বাই ডি এস স্কোয়ার, অর্থাৎ দুইবার এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা আর আর ডেল, একবার এক্স আবার ওয়াই যদি হয় তাহলে আমরা এস দ্বারা প্রকাশ করেছি। ওয়াই সাপেক্ষে যখন দ্বিবার ডিফারেনশিয়েট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব আংশিক অন্তরীকরণ করব তখন সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করেছি। আবার এটাকে যেটাকে আমি দুবার ডিফারেন্সিয়েট করেছি সেটা ক্যাপিটাল ডি স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, আর ওয়াই সাপেক্ষে যখন করেছি তখন ক্যাপিটাল ডি ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা ওইটাকে ডি ড্যাশ স্কোয়ার দিয়েছি। মাঝখানে ডেল ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু ডি আর ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু আমরা ডি প্রাইম লিখতে পারি, আর সবগুলো ফাংশন যেহেতু জেড এর জন্য জেড লিখে ফেলেছি, ওটা ওভাবে লিখতে পারি যেভাবে লিখতে পারি। তাহলে আশা করি তোমরা সবাই এই চারটা নোটেশন সমান চারটা, এখন আমি কথা লিখলাম পাঁচটা, এই পাঁচটা নোটেশন দিয়ে আমরা যখন প্রশ্ন করি বা আমরা তোমরা যখন পরীক্ষা দাও তখন এর যে কোনো নোটেশন তোমার এখান থেকে আসবে, তুমি সেই নোটেশন ব্যবহার করে তুমি তোমার অঙ্ক করতে পারবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার এই প্রথম ধাপের প্রথম কথাগুলো যদি বুঝতে পারো তাহলে এই প্রশ্নমালা করাতে আমার কোনো কষ্ট হবে না বা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আসো এই এই প্রশ্নমালার আমি এখন যা করতে যাচ্ছি সেটা হচ্ছে যদি কিনা এই এই যে সমীকরণগুলো লিখলাম এর রাইট হ্যান্ড সাইড যদি শূন্য থাকে তাহলে কি হয়, রাইট হ্যান্ড সাইড যদি শূন্য থাকে তাহলে কি হয়, সেই কাজটা আমরা করতে যাব বা সেই কাজটা আমরা করতে যাচ্ছি। এখন দেখো সেই ধরনের একটা সমীকরণ আমি লিখে তোমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু জিরো আকৃতি থাকলে কিভাবে সমাধান করা যাবে সেই কাজটা আমি তোমাদের এখন করতে যাচ্ছি। এটা এটা দেখো একেবারেই সোজা, কারণ আমরা অতীতে দেখো যে কাজটা করতাম, দেখো এস প্লাস মনে করো কি দেবো আমি আমার তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটা দেবো, তুমি তোমার সুবিধা মতো আমি দিলাম টু টি, দেখো আমি যা দিয়েছি এটাই হবে, একটা দিলেই হলো, মানে অর্থাৎ মিডল টার্ম ব্রেক যদি করা যায় তাহলে সহজ হয়, মিডল টার্ম ব্রেক না করে যদি অন্য সূত্র হয় ওই যে সেকেন্ড কোয়ান্টিটিভ ইকুয়েশন তাও করা যাবে, কিন্তু আমি ঝামেলায় কেন যাবো, আমাকে প্রথম দেখতে হবে যে নর্মাল ওয়েতে আমার অঙ্কটা হয় কিনা। আমি এই ধরনের একটা দ্বিঘাত সমীকরণের মতো যদি করি তাহলে নাকি মিডল টার্ম ব্রেক করে আমি আমার সূত্রে ফেরাতে পারবো, সেই কারণে আমি এই ধরনের একটা সমীকরণ চুজ করেছি রাইট হ্যান্ড সাইড জিরো। এখন এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, দি ইকুয়েশন উই ক্যান রাইট, হ্যাঁ দিস ইকুয়েশন এই সমীকরণটাকে আমরা কি করতে পারি, উই ক্যান রাইট ইন দ্য সাস ওয়ে বলতে পারো বা ইন গিভেন উই ক্যান রাইট দ্য দিস প্রসেস বলতে পারো বা দিস প্যাটার্ন বলতে পারো, যেভাবেই তুমি বলো না কেন এই দিস ইকুয়েশন ক্যান বি রাইট, আমরা লিখতে পারি কিভাবে ক্যান বি রাইট, কিভাবে লিখতে পারি আমি এখন যদি ডি দিয়ে প্রকাশ করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আমি ডি স্কোয়ার আর হলো কত থ্রি ডি ডি প্রাইম প্রাইম এখানে একবারে জেড দিয়ে দিলাম ডান দিকে দিতে ইচ্ছা করছে না, প্লাস টু ডি প্রাইম স্কোয়ার জেড ইকুয়াল টু জিরো, তুমি এই কথাটা লিখতে পারো। তোমার যদি এটা ভালো না লাগে তুমি আর একটু কাজ করতে পারো, তুমি এইটাকে আমি একটু আগে দেখিয়েছিলাম যে তোমাকে এরকম না লিখে এই প্যাটার্ন লিখতে পারো যদি কিনা তোমার স্বাচ্ছন্দ্য, আমি আমার কথা হলো অঙ্কের মধ্যে অঙ্কগুলো এমনভাবে লিখতে হবে তোমার যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারো, তোমার ব্রেনের উপর যেন কোনো চাপ না পড়ে, ম্যাথমেটিক্স সেই ভালো পারবে যে যে স্বাচ্ছন্দ্যে ওই জিনিসটা সুন্দর করে লিখতে পারবে বা সুন্দর করে উপস্থাপন করতে পারবে, আমাদের উপস্থাপনটাই আসল। আরেকটা আসল জিনিস আছে সেটা হলো টার্গেট ফুলফিল করা, অর্থাৎ তুমি কোন কোন প্রসেস চেয়ে আগালি তোমার ওই অঙ্কটা সহজে করা যাবে তুমি সেইটাই অ্যাপ্লাই করবে, তোমার এইটা হলো প্রথম টার্গেট যে আমি এইটা এইভাবে লিখবো না আমি এইভাবে লিখবো, কোনভাবে লিখলে আমার জন্য সহজ হয় আমি সেইভাবে লিখি সামনের দিকে আগাতে থাকবো।
আসো এই ধরনের অঙ্ক যখন আসে তখন আমার বের করতে হয় অক্সিলারি ইকুয়েশন। এখন অক্সিলারি ইকুয়েশন বের করতে হলে তোমার এখানে দুইটা নোটেশন আছে, একটা আছে ডি একটা আছে ডি প্রাইম। আমি এখানে বলবো পুটিং, পুটিং আমি এখানে ব্যবহার করবো কি কি বলবো ডি এর পরিবর্তে যদি এম ব্যবহার করি আর ডি প্রাইম এর পরিবর্তে যদি অন ব্যবহার করি। দেখো তোমার সমীকরণটা দাঁড়াচ্ছে এম স্কয়ার মাইনাস থ্রি এম, এম স্কয়ার মাইনাস থ্রি এম প্লাস টু ইকুয়াল টু জি। আমি কি পেলাম সবাই একটু বোর্ডের দিকে তাকাও, আমি কি করলাম এই এম আর এম ডি এর পরিবর্তে যদি এম আর ডি প্রাইম এর পরিবর্তে যদি অন বসে তাহলে আমি একবারে লিখে দিই হেয়ার দ্য অক্সিলারি ইকুয়েশন। কি লিখতে চাচ্ছি হেয়ার দ্য আর কিটাকে কোন প্যাটার্ন দিয়ে লেখা হলো আমার কেমন হলো সমীকরণটা ডি কমার ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু জিরো আর কে, তাহলে ডি প্রাইম ডি এফ অফ ডি ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু জিরো আর কে। আমি কোথায় সমীকরণটাতে কি বসাচ্ছি ডি এর পরিবর্তে এম আর ডি প্রাইম বলতে এম, তাহলে আমি একবার লিখে দিই হেয়ার দ্য অক্সিলারি ইকুয়েশন অক্সিলারি এ ইউ এক্স আই অক্সিলারি ইকুয়েশন, তাহলে তোমার আর কোন ঝামেলাই নেই, তার কি হচ্ছে অক্সিলারি ইকুয়েশন তৈরি করা। আমি সেই অক্সিলারি ইকুয়েশনটা একবারে লিখে করলাম কোথায় ওই ইকুয়েশনে ডি এর পরিবর্তে এম এবং ডি প্রাইম এর পরিবর্তে অন বসি। দেখো এটাকে যদি আমি সমাধান করি তাহলে দেখো এম স্কয়ার মাইনাস টু এম মাইনাস এম প্লাস টু ইকুয়াল টু জিরো পাচ্ছি। তাহলে তুমি তোমার সুবিধা মতো যেভাবে তোমার সমাধান করতে পারো, হয় সূত্রের সাপেক্ষে হতে পারে, মিডল টার্ম ব্রেক হতে পারে, অথবা অথবা ভ্যানিশিং মেথড হতে পারে, অথবা সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন যেমন এস স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যদি হয় সেই সমস্ত সমীকরণগুলোকে আমরা কি লিখেছিলাম এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস এ স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড বাই টু এ, তাও করতে পারো। হুইচ ইউ লাইক বেস্ট, হুইচ ইউ লাইক বেস্ট এবং তার সাথে তাল মিলিয়ে কোনটা করলে তোমার জন্য সহজ হয় এবং তুমি সহজে করতে পারো তুমি সেটা করবে। দেখো আমি এখান থেকে মিডল টার্ম ব্রেক যা আসছে সেই কাজটা একটু সেরে নেই, মিডল টার্ম ব্রেক করলে আমার এখানে আসছে আমি একটু কমন নেই এম কমন নিলে এম মাইনাস টু আর মাইনাস ওয়ান কমন নিলে এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে কি হলো তোমার এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে এম ইকুয়াল টু ওয়ান এম ইকুয়াল টু টু দুইটা মান পেলাম। এখন জেনারেল সলিউশন যখন লিখবো তার একটা প্যাটার্ন আছে, আমরা এই জেনারেল সলিউশনের প্যাটার্নটা আগে একটু তোমাদের লিখে নেই তারপরে এই ক্ষেত্রে কি হয় সেটা লিখি। জেনারেল সলিউশন হচ্ছে আমরা যখন লিখবো জেনারেল সলিউশন কার এই সমীকরণে তখন জেনারেল সলিউশন কেমন কেমন হবে সেটা দুইটা ক্লাস, একটা হলো যেহেতু জেড ইজ এ ফাংশন তাহলে জেড এ কি হবে আমরা একটা ফাই অন ওয়াই ওয়াই প্লাস এম অন এক্স প্লাস ফাই ফাই অফ ওয়াই প্লাস এম টু এক্স, কেউ কেউ এটাকে ফাই না বলে সাই বলে, কেউ কেউ এটাকে সাই না বলে ফাংশন বলে, যাহার যেটা ভালো লাগে। অর্থাৎ এক এক রাইটার এক এক ধরনের লিখেছে, আমার আমরা 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 প্রচলিত বইগুলোতে ভাই বলেছি, প্রচলিত বইগুলোতে সাই বলেছি, কোনো কোনো জায়গায় আবার দেখেছি ফাংশনও লিখেছি, সে যাই হোক আমার প্যাটার্নটা হচ্ছে ওয়াই প্লাস এম অন এক্স ওয়াই প্লাস এম টু এক্স ডট ডট ডট, যতক্ষণ যতগুলো উত্তর থাকবে অর্থাৎ যতগুলো মূল থাকবে ততগুলো ফাংশন দিয়ে লিখতে লিখতে সামনের দিকে এগোতে হবে। তাহলে আমার এখানে কি আছে জেনারেল সলিউশন কি লিখবো দুইটা আছে, তাহলে জেনারেল সলিউশন হবে কি কার জেড এর, যে ও ফাই অন ওয়াই প্লাস এক্স প্লাস ফাই টু অফ ওয়াই প্লাস টু এক্স। দেখো আমার যেহেতু এম এর মান দুইটা তাহলে আমার উত্তর হবে দুইটা, আমি সেই দুইটা উত্তর এই জায়গা থেকে করে ফেলেছি, যেহেতু এই জায়গা থেকে করে ফেলেছি তাহলে আমাদের এই ধরনের কোনো অঙ্ক যদি তোমাদের থাকে তোমরা অবশ্যই 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 এই অঙ্কগুলো প্রথমে তুমি অক্সিলারি ইকুয়েশন লিখবে, অক্সিলারি ইকুয়েশন লেখে কমপ্লিমেন্টারি ফাংশন বের করবে, এই কমপ্লিমেন্টারি ফাংশন যে কথা কমপ্লিমেন্টারি ফাংশন যে কথা এই ক্ষেত্রে জেনারেল সলিউশন একই কথা, তুমি দুইটা একই জিনিস বিধায় একবারেই হয়ে গেল, না হলে এখানে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হতো, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হতো, যদি কিনা রাইট হ্যান্ড সাইড এক্স এর অন্য কোনো ফাংশন বা অ্যানাদার কিছু থাকতো, যেহেতু জিরো আছে সেই কারণে আমাদের এই কাজটা আর করা লাগবে।
তাহলে আমি আমার প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যদি মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে আমি বলেছি কি বলেছি যার রাইট হ্যান্ড সাইড যদি জিরো অ্যাক্টিভিটির হয় সেগুলোকে কি করে সমাধান করা যায় সেই কাজটা প্রথম ধাপ তোমাদেরকে আমি শিখালাম। আসো আমরা আরেকটু অঙ্ক করে তোমাদেরকে আরেকটু গতিশীল করি এবং তোমরা যাতে এই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারো সেই জন্য তোমাদেরকে আরো একটা অঙ্ক আমি তোমাদের করে দিতে চাচ্ছি। দেখো তো এই অঙ্কটা আমি যদি লিখে এরকম দেখো তুমি ডি কিউব একবারে লিখে দিলাম ডি স্কয়ার ডি প্রাইম প্লাস ডি 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 প্রাইম এর স্কয়ার মাইনাস ডি প্রাইম এর কিউব অফ জেড ইকুয়াল টু জিরো। তুমি যেভাবে লিখতে পারো জেডটাকে ভিতরে লিখে লিখতে পারো তোমার খুশি মতন, তুমি তোমার সুবিধা মতন যখন যেভাবে চাবে তুমি তখন সেভাবে লিখতে পারবে। আবার এটাকে এটি কিন্তু PQRST দ্বারা বলা যেত না কারণ আমরা দেখেছি দুবার ডিফারেনশিয়েট যখন হলো সেই পর্যন্ত এই নোটেশন গুলো আমার আছে PQRST দুইয়ের অধিক বহার যদি করি তাহলে আমাদের সেটা নেই, তাহলে আমরা সেই নোটেশন গুলো এখানে যেহেতু নেই আমরা ওই নোটেশনটা তখন ব্যবহার করব না। দীঘা পর্যন্ত অর্থাৎ পাওয়ার যখন দুই থাকবে অর্ডার যখন দুই থাকবে সেই পর্যন্ত আমরা ওই নোটেশনটা PQRST ব্যবহার করবো, এটা তোমাদের জন্য একটু মনে থাকে। আর এর বেশি যদি হয়ে যায় তখন আর ক্যাপিটাল ডি দিয়ে লিখবো, ক্যাপিটাল ডি দিয়ে যত পাওয়ার থাক না কেন তিন চার পাঁচ ছয় সাত আট যাই বলো না কেন সবকিছু তোমার এখানে লেখা যাবে। আসো সেই লেখা যাবে বিধান আমি এটা ক্যাপিটাল ডি দিয়েই লিখেছি। এখন আমি একবারে অক্সিলারি ইকুয়েশন বের করবো তাতে করে আমার কমপ্লিমেন্টারি ফাংশন আসবে, এই কমপ্লিমেন্টারি ফাংশন না লিখে আমি সরাসরি লিখবো জেনারেল সলিউশন, তাহলে আমাদের আর কারো কোনো জায়গায় কোনো সমস্যা থাকে না। আসো সেই কাজটা একটু করে নেই অক্সিলারি ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশন আমরা এটাকে সংক্ষেপে যদি লিখি এ দিয়ে লিখি আর যদি পুরোটা লিখি তাহলে এই ওই যা লিখেছিলাম অক্সিলারি ইকুয়েশন পুরোটাই লিখি কারণ আমার ছোট ছোট অঙ্ক আমি কেন এত ছোট করে লিখবো। তাহলে দেখো অক্সিলারি 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 ইকুয়েশন দেখো অক্সিলারি ইকুয়েশন আমরা লিখতে চাচ্ছি, অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে? এখন এই অক্সিলারি ইকুয়েশন লিখতে গেলে তখন তোমার আর ডি থাকবে না, সবকিছু নিয়ে আসতে হবে এম। এখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দুইটা কাজ করতে হবে, ডি এর পরিবর্তে এম বসাতে হবে, ডি প্রাইম এর পরিবর্তে অন বসাতে হবে। তখন তুমি দেখো অক্সিলারি ইকুয়েশন তুমি ওকে কমা দাও দিয়ে লেখো ডি এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস অন ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড জিরো। দেখো তোমাদের কাজটা শেষ পর্যায়ে কারণ তুমি দেখতে পাচ্ছ যেখানে এম এর খাত আছে তিন, এম এর খাত যেহেতু তিন আছে তাহলে আমরা এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র চলে আসছে অর্থাৎ এম মাইনাস অন হোল কিউব সরাসরি চলে আসছে, আমার আর অন্য কোনো পদ্ধতি এখানে অবলম্বন করা লাগে নাই, ম্যানেজিং মেথডও লাগে নাই, উৎপাদক মানে মিডল টার্ম ব্রেক তো এখানে হবে না, কমন নেওয়ার একটা প্রসঙ্গ থাকতো আমরা এগুলো কোনো কিছুই দরকার নেই, একবারে ডাইরেক্ট সূত্র যেহেতু চলে আসছে আমরা ডাইরেক্ট সূত্রটা বসে দিলাম। তাহলে দেখো তোমার এখানে উত্তর কত হবে এম এর মান হবে তিনটা, তাহলে এম ইকুয়াল টু অন অন যখন একই মূল অর্থাৎ একই উত্তর একাধিকবার আসে সেক্ষেত্রে আমাদের একটু করণীয় হচ্ছে, আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে বলেছিলাম যতবার রিপিটিশন থাকে ততবার এক্স এক্স তার সাথে গুণ করতে পারে, একবার দুবার তিনবার চারবার যতবার থাকবে ততবার এক্স আমার সাথে গুণ করে দিতে হবে। সেক্ষেত্রে তোমার মনে আছে কিনা তোমাকে আমি আবার একটা জেনারেল সলিউশন কমন আকৃতির লিখতে চাচ্ছি সেটির উপর ভিত্তি করে, দেখো আমি জেনারেল সলিউশন লিখতে চাচ্ছি জেনারেল সলিউশন জেড ইকুয়াল টু লিখব আমার প্রথম ফাই অফ ওয়াই প্লাস এম অন এক্স যা আছে তাই, একবার যদি হয় তাহলে আমি রিপিটেশন যদি হয় এম এর মান তাহলে আমরা লিখব তাহলে এখানে এম এক্স হবে এম অন আর হবে না কারণ সবগুলো এম এর মান এক, তাহলে কি হবে এখানে এক্স ইনটু ফাই টু ওয়াই প্লাস এম এক্স প্লাস যদি আরো একবার হয় তাহলে এক্স স্কোয়ার ফাই থ্রি ওয়াই প্লাস এম এক্স, এভাবে আমাদের আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। আসো আমরা তাহলে এই কাজটাই এখানে সেরে ফেলি, কিভাবে সারবো এম এর মান যদি অন হয়
তাহলে আমার জেনারেল সলিউশন কি হবে জেনারেল সলিউশন z y x দেখো এখন আর m এর মান যেহেতু অন তাহলে y x একটা কি হলো y x দ্বিতীয় ক্ষেত্রে কি হবে একটা x দিয়ে গুণ করব এখানে দেখো y x আবার তৃতীয় ক্ষেত্রে কি হবে আরো একটা x দিয়ে গুণ করব তাহলে আরেকটা x দিয়ে গুণ করা মানে হচ্ছে x টু দি পাওয়ার x এর পাওয়ার স্কয়ার আর কি হবে এক একটা করে বাড়বে phi 1 phi 2 phi 3 তাহলে এটা কি হবে y plus x দেখো আমি আমার সুবিধা মতন যে কয়টা সুবিধা মতন না যে কয়টা উত্তর আসবে তার সুবিধার উপর ভিত্তি করে আমরা আমার ইকুয়েশনটা লিখব এখন আমাদের বলো এই জিনিসটা কি phi 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 2 phi 3 এটা হচ্ছে কি আরবিটারি ফাংশন এখানে কি হলো phi 1 phi 2 phi 3 এটা তুলে নিও phi 1 phi 2 and phi 3 আর আরবিটারি ফাংশন এই আরবিটারি ফাংশন আমার এখানে সুবিধা মতো কোন কোন রাইটার এটাকে phi না বলে এখানে সাই দিয়েছে কোন কোন রাইটার এখানে আবার ফাংশন দিয়ে বলেছে তোমার সুবিধা মতন তুমি তোমার যে কোনো একটা এখানে ব্যবহার করতে তাহলে আমরা কি দেখো সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের সুন্দর একটা নোটেশনকে কাজে লাগিয়ে ডি ক্যাপিটাল ডি পার্শিয়াল ইকুয়েশন যেটাকে আমরা ডিটাকে বলেছি কোথায় ডি ডেল জেড বাই ডেল এক্স কে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করেছি আর ডেল জেড বাই ডেল ওয়াইটাকে আমরা ডি প্রাইম দ্বারা প্রকাশ করেছি সেইটা দুইবার ডিফারেনশিয়েট মানে পার্শিয়াল ডিফারেনশিয়েট দুই দিক থেকে করে যেভাবে আমরা আমরা ডি প্রাইম এর স্কয়ার ডি এর ক্যাপিটাল ডি এর স্কয়ার ডট ডট আপ টু ডি এর পাওয়ার এন পর্যন্ত আংশিক অন্তরীকরণ করতে পারি আংশিক পার্শিয়াল ডিফারেনশিয়েশন যেটা বলি বা আংশিক অন্তরীকরণ করে নিতে পারি সেইভাবে আমাদের এই অঙ্কগুলো যতগুলোর মধ্যে রাইট হ্যান্ড সাইডে জিরো আকৃতির থাকবে সমস্তগুলো এই নিয়মেই তোমাকে করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা নিয়ম কিন্তু হয়ে গেল আমি এই নিয়মের পরে তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি শিখাবো যদি কিনা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে যা আছে এই এফ অফ আমি একটু আগে যে একটা ফাংশন লিখেছিলাম সেটাকে তুমি এভাবে দেখো যদি এফ অফ ডি অ্যান্ড ডি প্রাইম সবসময় তোমাকে এই দুইটারই থাকবে অবজেক্ট রাইট হ্যান্ড সাইড থাকবে এক্স প্লাস বি আকৃতি রাইট হ্যান্ড সাইড থাকবে কি এক্স প্লাস বি ওয়াই আকৃতি অর্থাৎ এক্স এর একটা কোপিশন থাকবে ওয়াই এর একটা কোপিশন থাকবে এবং সেখানে কি আছে মাঝখানে প্লাস থাক বা মাইনাস থাক এটাকে আমরা দেখব ওই সময় আমরা বি দিয়ে প্রকাশ করব অথবা আমরা এক্স এর যে এক্স এবং ওয়াই সমন্বিত কোন রাশি থাকতে হবে রাইট হ্যান্ড সাইডে সেই ধরনের অঙ্ক পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি করাবো তখন তোমরা ওই নিয়মটাও শিখে যাবে এমনি করে এক এক করে করে আস্তে আস্তে আমাদের যে নিয়মগুলো আছে তোমাদেরকে আমি সেই নিয়মগুলো শিখাতে চাচ্ছি তাহলে প্রিয় শিক্ষার্থী আজকের জন্য তোমরা তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে তার রাইট হ্যান্ড সাইডে যেগুলো জিরো আকৃতি আছে সেই অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে এবং এই পরবর্তী ক্লাসে দেখব তোমাদেরকে আমি নিয়ে যাব কি রাইট হ্যান্ড সাইড যদি এক্স প্লাস বি ওয়াই আকৃতি থাকে সেইগুলো কিভাবে ডিফারেনশিয়েট করতে হয় সেইগুলো পার্শিয়াল ডিফারেনশিয়েট করতে হয় সেইগুলো থেকে কি করে আমরা আমরা এই যে জেনারেল সলিউশন বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু আজকের মতো এত সহজে করতে পারবো না কারণ সেখানে আমাদের দুইটা জিনিস আছে কমপ্লিমেন্টারি ফাংশনও বের করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রালও বের করতে হবে যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার একটা নিয়ম আছে সেখানে আমাদের বিভিন্ন রকম নিয়ম আছে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাংশন অফ এ বি ইকুয়াল টু জিরো আসতে পারে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাংশন অফ এ বি নট ইকুয়াল টু জিরো আসতে পারে সেই যেভাবেই আসুক না কেন সেটার জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো আর এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো আগামী দিন তোমাদেরকে আমি ওই নতুন নিয়মটা শিখাবো সবাইকে ধন্যবাদ ভালো থেকো আবার দেখা হবে।